উনচল্লিশ দশমিক এক থেকে শূন্য দশমিক সাত নয় চারকে কে বিয়োগ করতে হবে আচ্ছা আমরা তাহলে এই সংখ্যাগুলোকে কিভাবে সাজাবো দশমিকের ক্ষেত্রে সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হয় যেন সংখ্যাগুলো দশমিক একই স্থান বরাবর থাকে তাহলে আমরা এই সংখ্যাগুলোকে সাজাই উনচল্লিশ দশমিক এক এবার পরে সংখ্যাটি লিখছি যেহেতু দশমিক এক স্থান বরাবর বসাতে হবে এখানে বসাচ্ছি শূন্য দশমিক সাত নয় চার আমরা দুটি সংখ্যার ক্ষেত্রে দশমিক এক স্থান বরাবর বসিয়েছি এটা আমরা এভাবে চিহ্নিত করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য তো আমরা দেখতে পাচ্ছি এই উনচল্লিশ দশমিক এক এই সংখ্যাটির ক্ষেত্রে শতাংশ এবং সহস্রাংশ এই দুটি স্থানে কোনো অঙ্ক নেই আচ্ছা এই দুটি স্থান কোনটি বলতো আমরা এই সংখ্যাটিকে আবার আলাদা ভাবে লিখছি উনচল্লিশ দশমিক এক এই সংখ্যাটিতে দশমিক আছে দশমিকের পরের অঙ্কগুলোর যে স্থানগুলো থাকে সেগুলোকে যথাক্রমে দশমাংশ শতাংশ সহস্রাংশ এভাবে চিহ্নিত করা হয় তো এই সংখ্যাটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দশমাংশে একটি অঙ্ক আছে কিন্তু শতাংশে এবং সহস্রাংশে কোন অঙ্ক নেই তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা কোন স্থানের কথা বলছি এই স্থানগুলোতে যেহেতু কোনো অঙ্ক নেই তাই আমরা এখানে শূন্য ধরে নিতে পারি আমরা কত ঘর পর্যন্ত শূন্য নেব আচ্ছা আমরা শূন্যগুলোকে লিখি আমরা একটি অন্য রং ব্যবহার করি শতাংশের স্থানে একটি শূন্য বসাচ্ছি এবং সহস্রাংশের স্থানে আরেকটি শূন্য বসাচ্ছি আমরা শূন্য কত পর্যন্ত নিতে পারবো দেখো নিচের সংখ্যার দশমিকের পর যত ঘর আছে ঠিক তত ঘর পর্যন্ত আমরা শূন্য নেব এখানে দেখা যাচ্ছে দশমিকের পর দশমাংশ শতাংশ এবং সহস্রাংশ পর্যন্ত অঙ্ক রয়েছে তাই আমাদের এই সংখ্যাটির ক্ষেত্রে সহস্রাংশ পর্যন্ত অঙ্ক নিতে হবে আমরা শূন্য নিয়েছি তাহলে আমরা এই সংখ্যাটিকে এভাবে সাজাই এখানে আবার লিখছি উনচল্লিশ দশমিক এক নতুন নেওয়া শূন্যগুলো আমি ভিন্ন রঙে লিখব আচ্ছা এই সংখ্যাটির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দশমিকের ঠিক আগে অর্থাৎ এখানে একক স্থান একক স্থানে একটি শূন্য আছে এবং দশক স্থানে কোনো অঙ্ক নেই আবার এই সংখ্যাটিতে এককের স্থানে অঙ্ক আছে এবং দশকের স্থানেও একটি অঙ্ক আছে কিন্তু এখানে নেই তাই এই সংখ্যাটিকে আগের সংখ্যাটির সাথে মিলিয়ে লেখার জন্য আমরা এখানে দশকের স্থানে একটি শূন্য নেব আর এটি হচ্ছে আগে থাকা শূন্য আমরা দশমিকের স্থান বরাবর এই দশমিকটি স্থাপন করছি এবং তারপর সাত নয় চার এবার আমরা বিয়োগ করব। তো আমরা যদি বিয়োগ করা শুরু করি আমরা সাধারণ নিয়মেই বিয়োগ করব। এখানের এই শূন্যটিকে শুধু শূন্য চিন্তা না করে এর সাথে একটি এক কল্পনা করবো তাহলে এটি তখন হয়ে যাবে দশ তাহলে দশ থেকে চার বিয়োগ করলে আমরা পাবো ছয় এবার এখানে আমরা যে কল্পনা করেছিলাম এই সাথে নয়ের আমরা যোগ করব। তাহলে আর যোগ হয়ে নয় এক এটা হয়ে যাবে দশ এবার এই শূন্যটিকে আমরা আগের বারের মতোই এর পাশে একটি এক কল্পনা করে এটিকে ধরে নেব দশ তাহলে দশ থেকে দশ বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য এবার দেখো এই একটিকে আমরা এই সাতের সাথে যোগ করব। তাহলে এটা হয়ে যাবে আর এবার উপরে যে এক আছে সেই একের সাথে আমরা আরেকটি এক কল্পনা করে একে ধরে নিব এগারো হিসেবে তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন এবার দশমিকের স্থানে দশমিক বসিয়ে দেব এরপর এখানে আমরা যে একটি এক কল্পনা করেছিলাম সেই এককে আমরা এই শূন্যের সাথে যোগ করব। তাহলে শূন্য আর এক যোগ করলে হবে এক এখন নয় থেকে এক বিয়োগ করলে আমরা পাবো আট এবং সব শেষে তিন থেকে শূন্য বিয়োগ করে আমরা পাবো তিন তাহলে আমরা আমাদের বিয়োগ ফল পেয়ে গেলাম আর সেটা হচ্ছে আটত্রিশ দশমিক তিন শূন্য ছয়